ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে রেল পরিষেবায় শিয়ালদা দক্ষিণ শাখায় রেল পরিষেবা চালু হলেও নেই পর্যাপ্ত ট্রেন। স্টেশনগুলিতে অপেক্ষারত যাত্রীরা সপ্তাহের প্রথম দিনই ভোগান্তিতে। যাত্রীরা আমাদের প্রতিনিধি তনয় আর ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিছুটা হলেও যে মানুষের জনজীবনে পড়েছে তা কার্যত স্পষ্ট হয়েছে। আর এই মুহূর্তে বালিগঞ্জ স্টেশনে আমি রয়েছে। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে স্বাভাবিক নয়, যদিও কিছুক্ষণ আগে ক্যানিং শাখার যে ট্রেন তা চলাচল কিন্তু শুরু হয়েছে বলেই জানতে পারা গিয়েছে এবং বেশ কিছু ট্রেন ইতিমধ্যে বাতিলও করা হয়েছে। বহু মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন বালিগঞ্জ স্টেশনে। আমি একটু সরাসরি কথা বলি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন? ট্রেন কি নেই? নেই। কোথায় যাবেন? যাবেন হবে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় এক ঘন্টার উপরে। ট্রেন নেই? ট্রেন নেই, অনেক অসুবিধার মধ্যে পড়েছি। হ্যাঁ, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আমরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বহু মানুষজন শুধুমাত্র আপ শাখা নয়, একই সঙ্গে ডাউন, অর্থাৎ আপ ডাউন দুটো মিলিয়ে কিন্তু এই সমস্যা এই মুহূর্তে ধরা পড়েছে এই বালিগঞ্জ স্টেশনে। যে বালিগঞ্জ স্টেশনে এই মুহূর্তে আমরা রয়েছি, কতক্ষণ ধরে আপনি দাঁড়িয়ে রয়েছেন ট্রেনের জন্য? ২ ঘন্টা। ২ ঘন্টা? কোথায় যাবেন? আমি যাবো শিয়ালদা হয়ে পলাশি। মানে আপেও কোনো ট্রেন নেই, ডাউনেও কোনো ট্রেন নেই, এরকম কোনো সমস্যা রয়েছে? ট্রেনই তো নেই সমস্যা। এখনো পর্যন্ত যা যাত্রী হয়রানি কিন্তু নজরে পড়ছে বালিগঞ্জ স্টেশনে, তার ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট হবে। দিক থেকে মানুষের ভিড় একে তো হচ্ছে সপ্তাহের প্রথম দিন, অত্যন্ত কর্মব্যস্ত দিন, এবং তারই মধ্যে মানুষজন তারা অপেক্ষা করে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন যে ২ ঘন্টা টাইম অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ট্রেনের দেখা নেই, যদিও কিছু কিছু ট্রেন পরিষেবা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কোথায় যাবে বলে দাঁড়িয়ে রয়েছে? শিয়ালদা যাবে বলে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত ট্রেন নেই, কতক্ষণ ধরে দাঁড়ানো? আমি ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে আছি। একে তো বৃষ্টি, তার মধ্যে দমকা হাওয়া দিচ্ছে, তারই মধ্যে ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে। কতটা সমস্যা হচ্ছে? অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছি। বজবজের ট্রেন ক্যান্সেল, বালিগঞ্জে আসছে, বালিগঞ্জ থেকে আবার শিয়ালদা। ক্রমাগত বৃষ্টি, কোনো কোনো সময় থামলো, বৃষ্টি কিন্তু লাগাতার হচ্ছে এবং কোনো কোনো সময় এই যে দমকা হাওয়া দিচ্ছে তাতেই কার্যত সমস্যার মধ্যে পড়ছেন কিন্তু বাসিন্দারা। আর এই বিষয়ে আপনাদের দেখালাম আমাদের প্রতিনিধি তনয়া, তিনি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন এবং এই বিষয় নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি কি বলছেন দেখাবো আপনাদের। আমাদের কিছু অফিসার্স, সুপারভাইজার্স এবং ওএইচই স্টাফেদের ওখানে রেখে দিয়েছিলাম বিভিন্ন সাইটে, যাতে ঝড় বৃষ্টি হলে সেটাকে রেস্টোর করতে পারি। তো রাতের বেলায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে, সেই গাছগুলোকে আমরা সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই সময়টা নিয়েছিলাম যাতে গাছগুলোকে তুলে এবং ওএইচই তাদের সার্ভিসটাকে নর্মালাইজ করতে পারি। সেটা করতে আমাদের একটু সময় বেশিও লেগেছে, ৬টা থেকে ৯টা বেজে গেছিল, কারণ প্রচুর গাছ পড়েছে আপনারা সবাই দেখেছেন। সেক্ষেত্রে আমরা যেটা ৯টার পর থেকে শিয়ালদা সাউথ শাখায় ট্রেন সার্ভিসেস নর্মাল শুরু হয়ে গেছে, অন্যান্য শাখায় যেটা শিয়ালদা মেন শাখায় এবং শিয়ালদা অন্য মানে ক্যানিং ইয়ে বলুন, কল্যাণী বলুন বা রানাঘাট সেকশন বলুন বা বারাসাত যে কোনো থেকে সার্ভিসেস নর্মাল সকাল থেকে ছিল, এখনও আছে। আর অন্যান্য ডিভিশন যেমন হাওড়া ডিভিশনে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, বন্দে ভারত এক্সপ্রেস বা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এগুলো রাইট টাইমে ছেড়েছে, শতাব্দী রাঁচি শতাব্দী সেটা রাইট টাইমে ছেড়েছে, কোনো প্রবলেম নেই হাওড়া ডিভিশনে অন্তত। আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো যেদিকে রিমালের দাপটে মেট্রো বিভ্রাট। রিমালের দাপট অব্যাহত রয়েছে ব্যাহত মেট্রো পরিষেবা। রিমালের প্রভাবে জলমগ্ন মেট্রো স্টেশন, জলমগ্ন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, পার্ক স্ট্রিটে মেট্রো ট্র্যাকেও জল, আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত চলছে মেট্রো, অন্যদিকে মেট্রো চলছে মহানায়ক থেকে কবি সুভাষ পর্যন্ত। দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি তুলিকা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ভেতরে। আমরা দেখতেই পাচ্ছেন যে এক হাঁটু সমান জলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট মেট্রোতে। স্ট্রিট এবং ধর্মতলা যে মেট্রো স্টেশন তার ট্র্যাকে জল ঢুকে গেছে, শুধুমাত্র সেই ট্র্যাক না, গোটা মেট্রো স্টেশন আমরা দেখছি এই মুহূর্তে জলমগ্ন অবস্থা। ধর্মতলা এবং পার্ক স্ট্রিট মেট্রোর মধ্যে যেহেতু ট্র্যাকে মেট্রো রেলের যে ট্র্যাক রয়েছে সেখানে জল ঢুকে গেছে এবং গোটা মেট্রো স্টেশন কার্যত হাঁটু ভর্তি জলে এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে। সে কারণে পুরো পার্ক স্ট্রিট মেট্রো থেকে শুরু করে স্প্ল্যানেট মেট্রো পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে, অর্থাৎ গিরিশ পার্ক থেকে একেবারে দক্ষিণেশ্বর মেট্রো পর্যন্ত এবং এই প্রান্তে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে একেবারে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চললেও এই মুহূর্তে এইখানে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। গেট দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো
সাধারণ যাত্রী যাতে এর ভিতরে প্রবেশ না করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও এক হাঁটু পর্যন্ত জল রয়েছে এবং সেই জল যে জমে রয়েছে সেই জল বের করার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটু আমাদের প্রতিনিধি দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে জলমগ্ন হয়ে রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। এবং এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি কি বলছেন শোনাব আপনাদের। মেট্রো পরিষেবা এই জন্যেই আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি যে এই কলকাতা শহরে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গায় জল জমে গেছে, এই জলটা নামতে হবে তো কোথাও দিয়ে, তো ময়দান এরিয়া এই যেখানটা আছে আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই এলাকাটায় এখানে জলটা স্ট্যাক করে গেছে, এটা নাম ইয়ে শোক করে পার্ক স্ট্রিটে ঢুকে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ পার্ক স্ট্রিট ভেতরে জল ঢুকে গেছে, সেই জন্যে প্রবলেমটা তৈরি হয়েছে। আর যাতে মানুষের কোনো বিপদ না হয় সেই কথা মাথায় রেখে আমরা মেট্রো সার্ভিসেসটা ট্রাঙ্কেটেড সার্ভিস চালাচ্ছি, মানে দুটো কাজই করছি, মেট্রোটা চলছে এবং মানুষের যাতে বিপদ না হয় সেটাও দেখছি। আমাদের ইঞ্জিনিয়ার্সরা সবাই নিচে আছেন, এখন আন্ডারগ্রাউন্ডে আছেন এবং কিছু মতে যে পাম্পিং করে হোক কী করে হোক যেমন করে হোক জলটাকে আমরা ইভ্যাকুয়েট করার চেষ্টা করছি যাতে এই জলটা যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে আমরা পুরো সার্ভিসটা রেস্টোর করব। চৌঠা জুন ভোটের রেজাল্ট, সকাল থেকে সমস্ত ব্যাখ্যা, মানুষের ঠিকানা রিপাবলিক বাংলা, সকাল ৬টা থেকে রাত ১২টা মানুষের মহানির্ণয় দেখুন রিপাবলিক বাংলায় মানুষের কণ্ঠস্বর। মালদার দিকে নজর রাখতেই হচ্ছে আমাদের, শুরুতে মালদার হরচন্দ্রপুরে ডাকাতির চেষ্টা, সোনার দোকানে ডাকাতির চেষ্টা, শূন্যে গুলি, দুষ্কৃতীদের পুলিশের জালে, এক দুষ্কৃতী উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র এবং গুলি। মালদার হরচন্দ্রপুরে ডাকাতির চেষ্টা, সোনার দোকানে ডাকাতির চেষ্টা, শূন্যে গুলি, দুষ্কৃতীদের পুলিশের জালে, এক দুষ্কৃতী উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র এবং গুলি। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন মালদাতে সেখানে পরপর কিভাবে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা। একদিকে দেখুন চাঁচুলের ছবিটা দেখাচ্ছি, গত বছরের ডিসেম্বর মাসে একেবারে ২৫শে ডিসেম্বরের দিন সেখানে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির যে ছবি সেই ছবি ধরা পড়েছিল এবং সেই দেশ কাটতে না কাটতে আবারও মালদার হরচন্দ্রপুরে সেখানে ডাকাতির চেষ্টা, সোনার দোকানে ডাকাতির চেষ্টা, শূন্যে গুলি, দুষ্কৃতীদের পুলিশের জলে, এক দুষ্কৃতী উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র এবং গুলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, এই বিষয়ে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? এখন যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে বস্তি থানার হরচন্দ্রপুর এলাকায় যে গভীর রাতে যে ডাকাতির চেষ্টা হয় এবং তাতে কিন্তু যেটা আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি যে বন্দুক হাতে নিয়ে যে দুষ্কৃতীরা তারা কিন্তু ডাকাতির উদ্দেশ্যে আসে এবং তারপর যেহেতু সেখানে তারা ডাকাতি আসলো সেটা তার সফল হয় না এবং তারপর তারা এলাকায় ছাড়ার সময় তারা বন্দুক থেকে ৫ রাউন্ড গুলি চালায় তেমনটাই কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এবং এর পাশেই তোমাকে জানাই ঠিক একইভাবে কিন্তু আমরা দেখেছিলাম যে গতিতে কিছু পর এই গত ২৫শে ডিসেম্বরও কিন্তু দেখলাম আসলে বাস স্ট্যান্ড এলাকায় সেখানেও কিন্তু এক সোনার দোকানে কিন্তু এই দুষ্কৃতীরা এসে ডাকাতি করে এবং সেখানেও কিন্তু আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীর হাতে ছিল এবং সেই ক্ষেত্রে আবার সেই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে যে ভূতনিতে গতকাল রাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হরচন্দ্রপুর এলাকাতে এই ঠিক একইভাবে বেশ কিছু কয়েকজন দুষ্কৃতীরা তারা কিন্তু ডাকাতির উদ্দেশ্যে একটি সোনার দোকানে আসে এবং তেমনটাই জানতে পারছে কিন্তু যেহেতু তারা সেইভাবে সফল হতে পারে সেই সময় এলাকার ছেলে তারা সরাসর সময় শূন্যে ৫ রাউন্ড কিন্তু গুলি চালায় তেমনটা কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। যদিও এই বিষয়ে একেবারে বোঝা যাচ্ছে মালদাতে সেখানে ডাকাতির চেষ্টা, সোনার দোকানে ডাকাতির চেষ্টার ঘটনা, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের। শুনতে পেলাম যে আওয়াজ হলো ছাদে উঠলাম, ছাদে দেখলাম দেখতে পেলাম ৬-৭ জনকে বন্দুক নিয়ে আছে, সেরকম ওরা ক্ষতি করতে পারেনি, ফায়ার টায়ার করে আবার এদিক ওদিক দেখে থেকে আবার চলে গেছে ফায়ার টায়ার করে।